আজ গুগল মিট নামক ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে কোটশিলা মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সন্তোষ মাহাতো ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব মাঝির যৌথ উদ্যোগে একদিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্র অনুষ্ঠিত হল। বিষয়টি ছিল দ্য আদিবাসীস ক্যান স্পিক, এক্সপ্লোরিং দ্য কলোনিয়াল এনকাউন্টার উইথ দ্য আদিবাসীস ইন ইস্টার্ন ইন্ডিয়া। উদ্বোধন করেন সিধু কানু বিরসা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর দীপক কুমার কর মহাশয়। স্বাগত ভাষণ দেন কোটশিলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর প্রভাত কুমার মণ্ডল মহাশয়। এই আলোচনা চক্রের মূল নিবন্ধ পাঠ করেন প্রফেসর মেসবা কামাল মহাশয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক। বিশেষ অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সভ্যসাচী দাশগুপ্ত। বক্তব্য পেশ করেন ডক্টর রাজীব চ্যাটার্জি এবং সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক নাজু হাজদা মহাশয়। এই আলোচনা চক্রে পূর্ব ভারতের আদিবাসী সম্পর্কিত নানান আলোচনা আলোচিত হয়। আজকে কোটশিলা মহাবিদ্যালয়ে একটি ইন্টারন্যাশনাল ওয়েবিনার আয়োজন করা হয়েছে গুগল মিট নামক ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে, যার টপিক ছিল দ্য আদিবাসীস ক্যান স্পিক, এক্সপ্লোরিং দ্য কলোনিয়াল এনকাউন্টার উইথ দ্য আদিবাসীস ইন ইস্টার্ন ইন্ডিয়া। হিস্ট্রি ডিপার্টমেন্ট এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগ। এখানে চিফ প্যাট্রন হিসাবে ছিলেন সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর দীপক কুমার। প্যাট্রন হিসাবে ছিলেন কোটশিলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর প্রভাত কুমার মণ্ডল। রিসোর্স পার্সন হিসাবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবা কামাল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সভ্যসাচী দাশগুপ্ত। কালচারাল রিসার্চ অফিসার ছিলেন ইনভাইটেড স্পিকার হিসাবে ডক্টর রাজীব চ্যাটার্জি। আবার ইনভাইটেড স্পিকার হিসাবে ছিলেন অধ্যাপক নাজু হাসদা, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির গুরু। এখানে কনভেনার হিসাবে ছিলেন কোটশিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক বিপ্লব মাঝি এবং জয়েন্ট কনভেনার হিসাবে ছিলাম আমি। এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, আদিবাসীদের সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। অনেকেই যোগদান করে এই ওয়েবিনারকে সাফল্যমণ্ডিত করে তুলেন। তারা বিভিন্ন প্রশ্ন উত্তর বিভিন্নভাবে উপস্থাপন করে এবং আমাদের যে আজকের এই ওয়েবিনার সেটিকে সাফল্যমণ্ডিত করে তোলে, তার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এই বলে আমার কথা আমি শেষ করব। 31/8/2020 তারিখে কোটশিলা মহাবিদ্যালয় হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে এক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল দ্য আদিবাসীস ক্যান স্পিক, রিভিজিটিং দ্য কলোনিয়াল এনকাউন্টার উইথ দ্য আদিবাসীস ইন ইস্টার্ন ইন্ডিয়া। SKB ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ডক্টর দীপক কুমার কর মহাশয়ের উপস্থিতি এবং তাঁর প্রাঞ্জল তথ্যমূলক বক্তব্য পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকার কোটশিলা মহাবিদ্যালয়ের কাছে অমূল্য সম্পদ। এই ওয়েবিনারের রিসোর্স পার্সন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবা কামাল আন্তর্জাতিক স্তরে আদিবাসীদের অবস্থান ও ইতিহাস সবিস্তারে আলোচনা করেন। অধ্যাপক ডক্টর সভ্যসাচী দাশগুপ্ত সাঁওতাল বিদ্রোহের খুঁটিনাটি বিশ্লেষণের মাধ্যমে আদিবাসীদের জীবন সংগ্রামের বর্ণনা সত্যি ধন্য করেছে। ডক্টর রাজীব চ্যাটার্জি আদিবাসীদের পরিশ্রম জীবন সংগ্রাম বিশ্লেষণ ও অধ্যাপক নাজু হাসদার আদিবাসীদের বিভিন্ন উৎসবের বর্ণনা কল্পনাতীত। এই ওয়েবিনারের কনভেনার অধ্যাপক বিপ্লব মাঝি এবং জয়েন্ট কনভেনার অধ্যাপক সন্তোষ মাহাতো মহাশয়ের নিরলস পরিশ্রম
এবং আমাদের কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারীবৃন্দের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। গোস্বামী প্রেস, ফ্রেশ প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415।